সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পরেই জল্পনা ক্রমশ বাড়ছে। একের পর এক বিতর্ক জল্পনাকে আরও জোরালো করছে। চলতি মাসের আর দুদিন পর অর্থাৎ 24 জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি দিল বেচারা। মিটুর অভিযোগে নাম জড়ানো হয়েছে সুশান্ত সিং রাজপুতের। ছবির অভিনেত্রী সঞ্জনার সঙ্গে নাকি তিনি খারাপ ব্যবহার করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়েছিল এই অভিযোগ। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ নেটিজেনদের একাংশ। সামনেই ছবির মুক্তির দিন, সত্যিটা সামনে এনে মুখ খুললেন দিল বেচারা অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘি। এই মিটু অভিযোগে সুশান্তের নাম জড়ানোর সময় দেশে ছিলেন না অভিনেত্রী, তারপর দেশে ফিরে সব শুনে হতবাক হয়ে যান। তিনি স্পষ্ট জানান সুশান্তের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা, এবং স্বীকারোক্তিতেই হাঁপ ছেড়ে বাঁচেন অভিনেতা। তিনি জানিয়েছেন মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবিতে যখন তারা রোজ শুটিং করতেন তখনই এইসব খবর প্রকাশিত হয়েছিল। অভিনেত্রী আরও জানিয়েছেন, আমি জানতাম সুশান্ত আমাকে কী বোঝাতে চায় এবং আমার বিষয়টিও সে বুঝত, আর সেটাই যথেষ্ট। যারা এইসব ভুয়ো খবর উঠিয়েছেন তাদের কোনোদিন পাত্তা দেননি, যারা এই খবর লিখেছেন তাদের প্রতিও কোনো শ্রদ্ধা নেই, আর যারা বিশ্বাস করেছেন তাদের কথা না বলাই ভালো। তিনি স্পষ্ট জানিয়েছেন পুরো বিষয়টি সাজানো গল্প, একটা কথাও সত্যি নয়। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।